to accomplish? Yes. Sure? Yes. আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সকলে? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমরা মোটামুটি অনেক বেশি ভালো আছি। তো আমার হাতে টাকা, আপনারা অনেকে মনে করতেছেন যে টাকা কেন, এটা একটি কারণ আছে। বিশেষ করে যারা ইউটিউবার তারা বুঝতে পারতেছেন যে টাকাটা মূলত কেন আর কি ভিডিও হতে পারে সেটা। আজকে যে ভিডিওটা করতেছে সেটা কি ভিডিও হতে পারে তারা হয়তো আইডিয়া করতে পারতেছেন, আর যারা ইউটিউবার না তারা আইডিয়া করতে পারবেন না। এখন বলবো কিসের ভিডিওটা আমি করতেছি। তো এখানে আছে কত টাকা আমি টুকুনি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আচ্ছা 15,000 টাকা আমার নতুন একটি চ্যানেল, ইউটিউব চ্যানেল। আপনারা জানেন অনেকে যারা আমাদের চ্যানেলের পাশে ছিলেন, আর যারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা, যারা আমাকে ফলো করেন তারা জানেন যে নতুন একটি চ্যানেল মনিটাইজেশন হয়েছে আমার, রাজীব খান ডাবল ফাইভ নামে। তো এই চ্যানেলের প্রথম ইনকাম এটা। বাট আমার আগে চ্যানেল আছে, পুরাতন চ্যানেল আছে কয়েকটা। তো নতুন যে চ্যানেলটা, এই চ্যানেলের প্রথম ইনকাম হচ্ছে এটা 15,000 টাকা। তো এই চ্যানেলটা মূলত খুলেছিলাম অনেক আগে, তো মনিটাইজেশন দিচ্ছিল না। দুইবার আমাকে না করে দিয়েছিল, কিন্তু তৃতীয়বার আমি কিন্তু আসলে আমার যে আশা স্বপ্ন ছিল সেটা আমি আসলে রেখেছি। কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে আমি পাবো, আমি কাজ অফ করি নাই, আমি কাজ করে গেছি। তো ইউটিউব কিন্তু আমাকে ফেরাই নাই, ইউটিউব কিন্তু আমাকে ঠিকই মনিটাইজেশন দিয়েছে। এখন আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, অনেকেই প্রচুর পরিশ্রম করতেছেন, আপনারা হয়তোবা মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, দিচ্ছে না, কিন্তু আপনারা আসলে নার্ভাস হবেন না, আপনারা কাজ চালিয়ে যান। আশা করি সামনে ভালো কিছু হবে এবং হচ্ছে মনিটাইজেশন দিবে, ইনকাম করতে পারবেন। তো এখানে হচ্ছে 15,000 টাকা। টাকাটা কেমন গুনেছিলাম, আচ্ছা গুনেছিলাম, তো টাকাটা গুনেছিলাম। এখানে হচ্ছে 15,000 টাকা, আবার গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15,000 টাকা আমার ইউটিউবের অনেক পরিশ্রমের টাকা। তো এটা দিয়ে দেখি আমরা কি কিনতে পারি, এটা আমি ইউটিউবের পিছনেই খরচ করব। তো আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন, তো তারা আসলে আমাদের যেমনভাবে সাপোর্ট দিয়েছেন ঠিক তেমনভাবে সাপোর্ট দিয়ে যাবেন সবসময়, কারণ আপনাদের জন্য ভিডিও করা, আপনাদের জন্য এত পরিশ্রম করা, ঠিক আছে? তো আসলে ইউটিউব হচ্ছে কাউকে খালি হাতে ফেরায় না, সেটা আমি প্রমাণ, আমি নিজে প্রমাণ। আপনারা পরিশ্রম করে যান, যেভাবে পরিশ্রম করতেছেন করে যান, সফলতা আসবে নিশ্চিত। আর আমার পাশে আছে আমার কাজিন বুলবুল খান, বুলবুল মাল্টিমিডিয়ার সিইও। তো আসলে তারও একটি ইউটিউব চ্যানেল আছে, সেও কাজ করতেছে, তো সেও হয়তো বা একদিন এরকম টাকা হাতে পাবে। তো আমি বুলবুল খানকে এখন রিকোয়েস্ট করব, আমাদের যে নতুন চ্যানেল মনিটাইজেশন হয়েছে এই চ্যানেল নিয়ে দু একটি কথা বলার জন্য দর্শকের উদ্দেশ্যে। দর্শক আমার চ্যানেল নিয়ে জাস্ট দু একটি কথা বলো, যে তারা কি আমার মানে তোমার যা অনুভূতিটা সেটা একটু প্রকাশ করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অত্যন্ত গর্ব সহিত বলতে চাই আমার ছোট ভাই রাজীব খান চ্যানেল থেকে প্রথম ইনকাম করেছে মনিটাইজেশনের 15,000 টাকা। এই টাকা আমি মনে করি গরিব দুঃখী মানুষের সাথে বিলিয়ে দিবে, আমার সাথে কথা বলছে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে এই 15,000 টাকা দিয়া। সেজন্য আমি অত্যন্ত খুশি আনন্দিত, এবং এই খুশির আনন্দিততে আমরা দর্শকদের সাথে বলতে চাই যে আপনারা রাজীব খান ডাবল ফাইভ চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং সকলের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, তাই ভবিষ্যতে আরও বড় বড় টাকা আসলে গরিব দুঃখী অসহায় মাসে টাকা দিতে পারবে, এই আশা করতে হবে। আমার কথা শেষ করছি, ধন্যবাদ বলবো তোমাকে। তো আসলে আমি ভুলে গিয়েছিলাম যে এই প্রথম মাসে ইনকামের যে টাকাটা এটা আমি গরিব দুঃখী মানুষের মাঝে দান করব। তো আসলে এটা আমি ভুলে গিয়েছিলাম, তো এই টাকাটা আমি গরিব দুঃখী মানুষের মধ্যে দান করব, কিন্তু নেক্সট মান্থ থেকে যেগুলো আসবে ওই টাকা দিয়ে আমি ইউটিউবে কাজ করব। তো আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবসময় যেমনভাবে ছিলেন, আর আমার মেন চ্যানেলের নাম হচ্ছে রাজীব মিউজিক অফিসিয়াল, তার পাশে তো আপনারা এখনও আছেন। তো আর নতুন একটি চ্যানেল রাজীব খান ডাবল ফাইভ, এটার পাশেও থাকবেন। তো সকলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিম যাতে সবসময় ভালোভাবে কাজ করতে পারে আপনাদের জন্য। তো ভালো থাকবেন, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।